নমস্কার আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি আমি ফোর্টিস হসপিটালে কনসালট্যান্ট পরমোনোলজিস্ট অ্যান্ড স্লিপ স্পেশালিস্ট আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলার আছে সেটা হচ্ছে ইনহেলার্স আজকে দুনিয়ায় দাঁড়িয়ে আমাদের অনেকের মধ্যে কিন্তু লাংসের রোগ বাড়ছে স্পেশালি অ্যাসমা সিওপিডি ব্রংকিয়কটেসিস এরকম প্রচুর রোগ কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমাদের মধ্যে এবং আপনি যখন আপনার ডাক্তারের কাছে যাবেন দেখবেন লাং ফাংশান টেস্ট করানো হয় এবং সেই লাং ফাংশান টেস্টের ওপর ডিপেন্ড করে আপনাকে একটা বা দুটো ইনহেলার প্রেসক্রাইব করা হয় এই ইনহেলার নিয়ে আমাদের মধ্যে কিন্তু প্রচুর মিথ আছে প্রচুর আমি আমার গত এগারো বছরের প্র্যাকটিসে দেখেছি মানুষ সব থেকে যদি কিছু ভয় পায় পৃথিবীতে ডা ডাক্তারি ব্যাপার স্যাপারে সেটা বোধ ইনহেলার কি হয় ইনহেলার যখনই দেওয়া হয় তখন মানুষের মধ্যে অনেক প্রশ্ন এসে যায় এক নম্বর প্রশ্ন আসে যে ইনহেলার দিলে আমার অ্যাডিকশান হয়ে যাবে কিনা না ইনহেলার দিলে তাতে স্টেরয়েড আছে সেটা আমার ক্ষতি করবে কি না ইনহেলার দিলে আমি আর কখনো ছাড়তে পারবো কি না ইনহেলার নিচ্ছি মানে আমি সোশ্যালি একটু হয়তো আউটকাস্টেড হয়ে গেলাম একটা ট্যাবু এরকম নানা জিনিস মনের মধ্যে ভেসে আসে কয়েকটা সহজ জিনিস আপনাদের বলি ইনহেলার এমন একটা পদ্ধতি তো ধরুন এরকম একটা ইনহেলার ঠিক তো এই ইনহেলারটা কীভাবে নিতে হয় তার পদ্ধতি আছে বিভিন্ন ধরনের ইনহেলার হয় একটাকে বলা হয় ড্রাই পাউডার ইনহেলার একটাকে বলা হয় মিটার ডোজ ইনহেলার এবং আরও অনেক ধরনের ইনহেলার এখন যেমন উঠেছে ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার অর্থাৎ আপনি শ্বাস নেবেন তবেই কি না ওষুধপত্র আপনার লাংসের ভেতর যেতে থাকবে সেগুলো পরে আসছি বাট যেটা বলার সেটা হচ্ছে খুব সহজ করে একটা কথা ভাবুন আপনার যে অর্গানটা ড্যামেজ যদি এরকম হতো আপনার লিভারটা ড্যামেজ আমি ওষুধটা ডিরেক্টলি লিভারে পৌঁছে দিচ্ছি তার থেকে ভালো কি কিছু হতে পারে বা এই যে চশমাটা চশমা যদি আমি চোখে না পড়ে শরীরের অন্য কোথাও লাগিয়ে রাখি তাতে কি আমার চোখের কোনো ইম্প্রুভমেন্ট হবে সেটা তো হবে না ইনহেলারও সেরকম একটা ডিভাইস যেটা দিয়ে কি না আমরা পার্টিকুলার কোনো ওষুধকে সোজা শ্বাসনালির মধ্যে পৌঁছে দিতে পারি সেই শ্বাসনালির মধ্যে রিসেপ্টার আছে সেই রিসেপ্টারের উপর ওষুধগুলো কাজ করলে আস্তে আস্তে শ্বাসনালিটা ডায়ালেট করতে থাকে এবং আপনার আরাম হয় যে পেশেন্ট অ্যাসমার কষ্ট নিয়ে এসছে তিনি জানেন ইনহেলার নেওয়ার আরাম কতটা যে পেশেন্ট সিওপিডিতে ভুগছেন অল্প রাস্তা হাঁটতে গেলেই হাঁপিয়ে যান তিনি জানেন এর আরাম কতটা তো সেই জন্য থাকুন ইনহেলার ক্ষতিকারক নয় এবার ইনহেলারের মধ্যে যে স্টেরয়েড থাকে হ্যাঁ থাকে নিশ্চয়ই থাকে বেশ কিছু ইনহেলারের স্টেরয়েড থাকে সেই স্টেরয়েডের হার্ডলি কিছু পার্সেন্টেজ টু পার্সেন্টেরও কম আপনার রক্তে মেশে যেটা কিনা আপনাকে সিস্টেমেটিক্যালি কোনো ক্ষতি করে না না আপনার সুগার বাড়ায় না আপনার হাড়ের ক্ষতি করে না আপনার চোখের ক্ষতি করে খুব হায়ার ডোজ ইনহেলার নিলে তবেই গিয়ে এই ক্ষতিগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেটাও খুব প্রলংড ইউজ করলে কিন্তু এই হায়ার ডোজে পৌঁছনোরই দরকার নেই যদি আপনি লোয়ার ডোজ ইনহেলারটাই ঠিকভাবে নেন ঠিকভাবে এবং ঠিক পদ্ধতিতে নেন সেটা সব থেকে বেশি মনে রাখা জরুরি তো ইনহেলার নিলে কি আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন আচ্ছা একটা কথা ভাবুন তো যে পেশেন্টটা সিওপিডিতে ভুগছে সে তো একটা সময় ভরপুর সিগারেট খেয়েছে তখন তো সে ভাবেনি সিগারেটটা আমার অ্যাডিকশান হয়ে যাচ্ছে আজকে যে জিনিসটা আপনাকে রিলিফ দেবে সেটা নিয়ে আপনি এত কেন ভাবছেন যে এটার অ্যাডিকশান হয়ে যাবে আর যদি অ্যাডিকশান হয়ও সেটা তো আপনার ভালোর দিকে অ্যাডিকশান হচ্ছে খারাপের দিকে তো নয় ওষুধ যখন শ্বাসনালিতে পৌঁছচ্ছে শ্বাসনালি যত আস্তে আস্তে খুলে যাবে তত ভেতরের কফ বেরোতে সাহায্য করবে তত আপনার শ্বাস নেওয়াটা সহজ হবে তত আপনার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করবে তত আপনার ফিউচার ইনফেকশান এবং হসপিটালাইজেশান প্রিভেন্ট হবে তাহলে এতগুলো বেনিফিট পাচ্ছেন এরকম বেনিফিশিয়াল অ্যাডিকশান হতে অসুবিধাটা কোথায় ইনহেলার নিলে কিছু জিনিস মনে রাখা দরকার ইনহেলার নিলে একমাত্র যে জিনিসটা আপনাকে মন দিয়ে করতে হবে সেটা হচ্ছে ইনহেলার নেওয়ার পর ভালো করে মুখ কুলকুচি করা যদি এটা করেন তাহলে এই যে স্টেরয়েড নিয়ে অহেতু ভয় এই স্টেরয়েড দিয়ে জিভে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন করে অথবা গলার স্বর বসিয়ে দেয় যদি আপনি ঠিকঠাক করে মুখ কুলকুচি না করেন তাহলে মুখ কুলকুচি যদি ঠিকভাবে করেন তাহলে কিন্তু এ জাতীয় কোনো ভয়ই থাকার কথা নয় আর একটা জিনিস বলি বিভিন্ন ধরনের ইনহেলার আছে আপনার ডক্টর আপনাকে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার লাংসের কতটা ক্ষমতা সেই অনুযায়ী প্রেসক্রাইব করে দেবেন কোন ইনহেলারটা নেওয়া উচিত যেমন এটাকে বলা হয় মিটার ডোজ ইনহেলার এটা ইউজুয়ালি একটা স্পেসারের মতো একটা লম্বা বোতলের মতো জিনিস দিয়ে নিতে হয় অথবা আরেকটা জিনিস থাকে যেটাকে বলা হয় ড্রাই পাউডার ইনহেলার ছোট ক্যাপসুল যেটা একটা ছোট মেশিন দিয়ে নিতে হয় আরেক ধরনের ইনহেলার যেটা খুব অ্যাডভান্সড ইনহেলার সেটাকে বলা হয় ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার অর্থাৎ আপনি যখন ইনহেলারটা টানবেন আপনার প্রপার ক্যাপাসিটিতে পৌঁছানোর পরেই ইনহেলার থেকে মেডিসিন ডেলিভারি শুরু হবে তো এই ধরনের বিভিন্ন ইনহেলার বিভিন্ন অ্যাডভান্সড মেডিসিন আজকের ডেটে কিন্তু ইনহেলারের মাধ্যমে আমরা লাংসে পৌঁছে দিতে সক্ষম সেজন্য আবারও বলছি ইনহেলার নিয়ে দয়া করে কোনো মিথের মধ্যে থাকবেন না দয়া করে কোনো ভুল ভ্রান্তিকর তথ্যের মধ্যে ইনহেলার ইনহেলার রিলেটেড তথ্যে পা দেবেন না ইনহেলার সারা পৃথিবীতে ভীষণ সেফ একটা মেডিসিন আপ লাস্ট একটা তথ্য দিই অলিম্পিকে জানেন তো স্টেরয়েড ব্যান কিন্তু এই ইনহেলারে যে স্টেরয়েড থাকে অলিম্পিকের যারা অ্যাথলিট তাদের কিন্তু এই ইনহেলার স্টেরয়েড নেওয়াটা কি বলবো অলিম্পিক কমিটি থেকে এগ্রি করেছে তাহলে বুঝতে পারছেন কতটা সেফ একটা ওষুধ সেজন্য দয়া করে এটা নিয়ে কোনো ভুলভ্রান্তিকর তথ্যে পা দেবেন না ইনহেলার নিন এবং সুস্থ থাকুন নমস্কার